আমাদের প্রত্যেকেরই ফোনে কিছু সিক্রেট ফাইল থাকে, যেখানে কিছু ফটো থাকে, কিছু ভিডিও থাকে বা কিছু অন্য কোনো ডকুমেন্ট থাকতে পারে, যেগুলো আমরা সবসময় চাই যে সবার থেকে একটু হাইড করে রাখতে বা আলাদা করে রাখতে। আর এগুলো হাইড করার জন্য সাধারণত আমরা বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের হেল্প নিয়ে থাকি, যে অ্যাপ্লিকেশনগুলো দেখলে যে কেউ খুব সহজেই বুঝতে পারে এগুলো ফাইল হাইডিং অ্যাপস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন একটা ফাইল হাইডিং অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটা দেখতে নর্মাল ঘড়ির মতো। এখানে আপনার মোবাইলে যে টাইমটা শো করবে সেম টাইমটা এই ঘড়িতে শো করবে, তবে আপনি এই ঘড়ির ভিতরে আপনার প্রয়োজনীয় পিকচারগুলো, প্রয়োজনীয় ভিডিওগুলো বা অন্য কোনো ডকুমেন্ট খুব সহজে হাইড করে রাখতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড সেট করে। যখন কেউ আপনার এই ক্লক ভোল্ট অ্যাপ্লিকেশনের উপরে টাচ করবে বা ক্লিক করবে, তখন তার সামনে এমন একটা সাধারণ ঘড়ি শো করবে, যেখানে আমার ফোনে দেখতে পাচ্ছেন যে 12:17 বাজে, এখানেও সেম 12:17 বাজে। তো এখানে একটা ঘড়ির মতোই ব্যবহার করবে এবং এখানে অ্যালার্ম সেট করতে চাইলে অ্যালার্মও সেট করতে পারবেন। তো এখন এখানে যে কেউ আসলে বুঝতে পারবে যে এটা একটা সাধারণ ঘড়ি, কিন্তু আপনি যখন এটার ভিতরে থাকা ফাইলগুলো বা ডেটাগুলো দেখতে চাবেন, তখন এখানকার এই মিডিল আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ঘড়িটা ক্লোজ হয়ে যাবে, এখানে 00 টাইম চলে আসবে। এখন এখানে আপনার দেওয়া যে টাইমটা, যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন, সে টাইমটা দিতে হবে। তো এখান থেকে আপনি এই ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে এখানে 10:30 করে দিবেন। টাইমটা সেট করার পর এখান থেকে এই মিডিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ব্যবহার করার সময় ডেটা কানেকশন অফ রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এমন আর অ্যাড শো করবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার ক্লক ভোল্ট অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার পর আমার এখানে যে ডেটাগুলো আমি হাইড করে রেখেছিলাম সেগুলো খুব সহজে দেখতে পারতেছি। এখন আপনার ফোনে থাকা পিকচার, ভিডিও বা মিডিয়া ফাইলগুলোকে আপনি যদি এই ক্লক ভোল্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে হাইড করতে চান, তাহলে প্রথমে আপনাকে ক্লক ভোল্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো তার জন্য আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ক্লক ভোল্ট লিখে। সার্চ করলে এই ক্লক ভোল্ট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এবার এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখন এইখান থেকে লেটস স্টার্ট এটাতে ক্লিক করবেন। এখন এইখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইম সেট করতে হবে, যেটা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। যেমন ধরুন যে আমি এখানে দিলাম 10:30। এই টাইমটা সেট করার পর এই মিডিলে যখন আপনার ফিঙ্গারটা নিয়ে আসবেন, তখন দেখবেন যে এখানে একটা ক্লিকেবল আইকন তৈরি হয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার সেম টাইমটা এন্টার করতে হবে। তো আমি এখান থেকে 10:30 এই টাইমটা ম্যাচ করে দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে এই যে ক্লকের মিডিল আইকনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া টাইমটা আপনি যদি কখনো ভুলে যান, তখন আপনার এই অ্যাপসটাকে রিকভারি করার জন্য এখানে আপনি কিছু সার্ভে অ্যাড করতে পারেন। যেমন এখানে তারা উল্লেখ করেছে হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, যে আপনার ছোটোবেলায় ডাকনাম কী ছিল। তো আপনি এখানে আপনার একটা নাম দিতে পারেন। যখন দেখা যাবে যে আপনি আপনার ক্লক অ্যাপসটা আপনার দেওয়া টাইমের সাথে ম্যাচ করে খুলতে পারছেন না, তখন আপনার দেওয়া এই তথ্যগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ক্লক অ্যাপসটাকে আবারও ওপেন করে নিতে পারবেন। এরপর এখানে চাইলে আপনি পাসওয়ার্ড রিকভারির জন্য একটা মেইল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। অ্যাড করতে না চাইলে এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি চাইলে ওকে করতে পারেন। আবার আপনি যদি চান যে না, আপনি আপনার ইমেলটা সেট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিটে ক্লিক করে ইমেলটা সেট করে নিতে পারেন। এখন এখান থেকে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, আপনি যদি এখানে কোনো ফাইল হাইড করে রাখতে চান তার জন্য। এখন এখানে বেশ কিছু অপশান পাবেন, যেখানে নোট অ্যাড করতে পারবেন, ক্রিয়েট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নাম্বারগুলোও এখানে হাইড করে রাখতে পারবেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, তারপরে ফটো ক্যাপচার করতে পারবেন, যে ফটো শ্যুট করে সেটা ডিরেক্ট এখানে নিয়ে রাখবেন, এরপরে ভিডিও ক্যাপচার করে রাখতে পারবেন, আদার ফাইলস যদি থাকে সেগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন, অডিও ফাইল ইম্পোর্ট করে হাইড করে রাখতে পারবেন, ভিডিও ফাইলগুলো ইম্পোর্ট করে হাইড করে রাখতে পারবেন। এরপর এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো ফটোকে ইম্পোর্ট করে হাইড করতে চান সেটাও পারবেন। তো মেইন কথা, আপনার ফোনে যে ডেটাগুলো থাকবে আপনি চাইলে সব ডেটা এখানে হাইড করে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা ফটো হাইড করে দেখাবো, তার জন্য এই ফটোর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন আপনাদের ফাইলের অ্যাক্সেস।
যে ফাইলগুলো আপনি হাইড করতে চান সেই ফাইলগুলো সিলেক্ট করে এখান থেকে মুভ টু ভোল্ড এটাতে ক্লিক করবেন। এই ভোল্ড অ্যাপসের ভিতরে ডিফল্টভাবে পিকচার, ভিডিও এবং আদার ফাইল এই তিনটা ফোল্ডার তৈরি করা আছে। তো আপনি যদি সেই ফোল্ডারে এটা রাখতে চান তাহলে এখান থেকে সেই ফোল্ডারে ক্লিক করবেন, আর যদি নতুন ফোল্ডার তৈরি করে তার ভিতরে রাখতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার করে তার ভিতরে রাখবেন। তো আমি এখান থেকে পিকচারের ভিতরে রাখতে চাই, তার জন্য পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে, এটা আপনারা ক্লোজ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে পিকচারের মধ্যে আমার দুইটা ফাইল চলে আসছে। এখন এটা আপনি যখন ইচ্ছে তখন এভাবে প্লে করে দেখতে পারবেন। আর আপনি যদি এটাকে আবার রিস্টোর করতে চান সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর এখানে দেখতে পাবেন যে রিস্টোর একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা আবার আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর আপনার কাছে এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।